তো আমার কোয়েশ্চেনটা হলো যে আমি আমি আপনাদের প্রশ্ন করতেছি কারণ আপনাদের কাছে একটা উত্তর পাবো যে এই যে কয়েক বিশ বছর এটা প্রমাণিত হইছে মানে এমন কোন প্রমাণ যেটা আমরা বুঝতে পারবো হ্যাঁ অবশ্যই প্রমাণিত হয়েছে আপনি যদি অনেকগুলা টেস্ট আছে কার্বন ডেটিং টেস্ট আছে এই রকমের অনেকগুলো টেস্ট আছে যেমন ধরেন একটা মানুষ মারা গেলে তার একটা পোস্টমর্টেম হয় পোস্টমর্টেম করতে দিলে তারা যারা পোস্টমর্টেম করে যারা ফরেন্সিক বিশেষজ্ঞ আছেন তারা ওই ডেড বডিটাকে নিয়ে বিভিন্ন ধরনের টেস্ট করেন এবং টেস্ট করে ওনারা বলে দিতে পারবেন আপনাকে যে এই ডেড বডিটা কবে মারা গেছে কত তারিখে মারা গেছে একদম এক্স্যাক্ট সময় বলতে পারবে না কিন্তু একটু কম বেশি হবে হয়তো একটু এদিক সেদিক হতে পারে প্লাস মাইনাস ওনারা বলে দিবেন যে প্লাস মাইনাস এই সময় এইরকমের তো বলে দিতে পারেন বলে আপনি কি এটা শুনেছেন কখনো যে যে ডেড বডি পেলে পোস্টমর্টম করলে ফরেন্সিক বিশেষজ্ঞরা যে বলে দিতে পারেন যে উনি কবে মারা গেছেন এই ডেড বডিটা কতদিন আগে মারা গেছে বলতে পারে যে জানেন এটা জি জি জানি আমার এত আগের কথা এটা কেমনে বুঝতে পারে না মনে করেন যদি এক হাজার বছর আগে মারা গিয়ে থাকে তাহলে ওনারা বলে দিতে পারবে ফরেন্সিক বিশেষজ্ঞরা বলে দিতে পারবে বডিটা এক বছর আগে মারা গেছে এটা এটারও যে পদ্ধতি আছে এটাকে বলা হয় কার্বন ডেটিং টেস্ট এই টেস্ট গুলা করলে এরকম আরো কয়েকটা টেস্ট আছে সেই টেস্ট গুলা করলে সেই টেস্ট গুলো করতে অনেক টাকা লাগে সেই টেস্টগুলো করলে আপনি সহজেই বের করে ফেলতে পারবেন রিপোর্ট দিলে আপনি রিপোর্টটা থেকে আপনি সহজেই বুঝতে পারবেন যে এই জিনিসটা কত বছর আগে থেকে এই অবস্থায় আছে এই জিনিসটা তো আমরা এখনো ব্যবহারই করি আমাদের এই যে মানে পুলিশরা ব্যবহারই করে যারা গোয়েন্দা বিভাগ তারা তো একদম সরাসরি ব্যবহারই করছে এটা তো আপনি জানেন নাকি জি জি এটা জানি তাহলে মানে তাহলে তো পৃথিবীর বয়স বের করাটা তো মানে হ্যাঁ ডিফিকাল্ট কিন্তু অসম্ভব তো না তাই না জি জি আর যদি আমরা হাজার বছরের দাই দড়ি

সে হচ্ছে মানে খ্রিস্টান একদম মানে বিশ্বাসী খ্রিস্টান তাকে আমি বলছিলাম যে তোমার বলতো দেখি যে পৃথিবী মহাবিশ্ব কত বছর আগে তৈরি হয়েছে সে বলে সামথিং কিছু বছর আগে আমি বলি তাহলে ওগুলা বিজ্ঞানীরা আরে এই না বিজ্ঞানীরা তোমাদের ইমান ধ্বংস ধ্বংস করার জন্য মানুষকে ভুল বোঝানোর জন্য এগুলো নিজেরা বানাইছে ল্যাবরেটরিতে তার আমি বলি তাই নাকি তুমি তো তাহলে চলো আমরা বার্লিনে মিউজিয়ামে গিয়ে একটু দেখে আসি ফসিল দেখে আসি এগুলা আসলেই সঠিক কিনা তোমার কথা সঠিক কিনা বলে না না এগুলা আমি দেখি না এগুলা মিথ্যা কথা এগুলা বিজ্ঞানীরা মিথ্যা কথা বলে এগুলা মানুষের মানে ধর্ম বিশ্বাস ধ্বংস করার জন্য বিজ্ঞানীরা এগুলা বানায় বানায় বলে তখন আমি তো মানে বেখ ভয় গেলাম তার কথা শুনে যে এইরকমই মানুষ পৃথিবীতে এখনো আছে জার্মানির মতো দেশে এরকম মানুষ আছে যে হচ্ছে বিশ্বাস করে পৃথিবী 6500 বছর আগে আচ্ছা আমরা সেই ভিডিওটা একটু দেখে নিই যেটা ভিডিওটা নিয়ে আমরা কথা বলছি সেটা একটু দেখে নিই হ্যাঁ দেখেন এই পৃথিবীর বয়স কত কি জানেন আদম আলিয়া থেকে বিশ্বনবী সাল্লাহাম আলী আসালাম পর্যন্ত বিশ্বনবী নবী আলী আসসালাম থেকে এই পর্যন্ত পৃথিবীর বয়স কত পৃথিবী আদমআসালাম থেকে শুরু করে বিশ্ব নবী মাহমুদ রসুল্লাহ সাল্লাম আলিয়া পর্যন্ত পৃথিবীর বয়স পাঁচ হাজার চারশো বত্রিশ বছর পয় হাজার পাঁচ হাজার চারশো বত্রিশ বছর বিশ্ব নব্বী সাল্লামু আলিয়া থেকে আজকের এই দিন পর্যন্ত ছয় হাজার আটশো চুয়াত্তর বছর ছয় হাজার আটশো চুয়াত্তর বছর এখন যে পুজোর আপনি কি মুখস্থ বলে দিলেন না আমার কাছে অঙ্ক আছে অঙ্কটা হলো আদম আলিয়া থেকে নু আলি ইসলাম পর্যন্ত মতুখানের ব্যবধান ছিল বারোশো বছর কয় বছর বারোশো বছর তারপর নু আলি ইসলাম থেকে ইব্রাহিম আলী ইসলাম পর্যন্ত মদুখ ব্যবধান ছিল এগারোশো বিয়াল্লিশ বছর কয় বছর এগারোশো বিয়াল্লিশ বছর এরপর ইব্রাহিম আলী ইসলাম থেকে মুসানী ইসলাম পর্যন্ত মধ্যখানের সময় সময়ের ব্যবধান ছিল পাঁচশত বছর এরপর মুসাই ইসলাম থেকে দামুদ আলী ইসলাম পর্যন্ত মধ্যখানের ব্যবধান ছিল পাঁচশত উনসত্তর বছর এরপর দামুদ আলী ইসলাম থেকে ঈসা আলী ইসলাম পর্যন্ত মুদ্র সময়ের ব্যবধান ছিল তেরোশো ছাপ্পান্ন বছর তেরোশত ছাপ্পান্ন বছর এবং ঈসা আলী ইসলাম থেকে আমাদের নবী পর্যন্ত মধ্যখানের সময়ের ব্যবধান ছিল ছয়শ বছর বছর এবার সবগুলোকে যোগ করেন যোগ করলে কি হবে পাঁচ হাজার চারশো বত্রিশ বছর পাঁচ হাজার চারশো বত্রিশ বছর এবং আমাদের নবী ল আলী থেকে এ পর্যন্ত এখন কত হিজড়ি চলে চোদ্দশত বিয়াল্লিশ হিজড়ি এটাকে যদি যোগ করেন তাহলে সমান সমান হবে ছয় হাজার আটশো চুহাত্তর বছর হিসাব মিলেছে কি বলে হিসাব মিলে নেই আচ্ছা যেটা দেখতে পেলেন যে কত বছরে উনি বলে দিলেন হ্যাঁ মেইন ভাই বলেন এই তো জি ভাই এটা এটা বুঝতে পারছি আমার কন্ডিশনটা গেছে এটা নিয়ে আর চিন্তা ভাবনা করতে হবে আমি কি আমার দ্বিতীয় বর্ষটা করব হ্যাঁ হ্যাঁ বলেন দ্বিতীয় প্রশ্নটা হলো আপনাদের এনে একজন কলকাতার এক দার্শনিক ভাই আছেন উনি থাকলে ভালো হইতো যে দর্শন কি বলে এ ঘরে সম্পর্কে যারা ধরেন এই দিকও মানে ওই মানে তেমন এই যে ডাইনোসরও মানে আবার এটাও মানে যে ছয় হাজার বছর আবার এদিকে এদিকে এমন আছে যে কোরআন হাদিসে দুই ধরনের কথা আছে কোরআনে কোরআনে লেখা আছে এক ধরন হাদিসে লেখা আছে আরেক ধরন যে কোরআনে লেখা আছে কোরআন পরিবর্তন হয় না আবার হাদিসে লেখা আছে যে না পরিবর্তন হয়েছে

হ্যাঁ আমরা ভালো আছি আশা করি আপনি ভালো বলেন তাহলে আহ আমি আসলে আপনাকে অনেকদিন ধরে শুনি কিন্তু কোনোদিন আপনার সাথে কথা বলা হয়নি তো আমাকে শোনা যাচ্ছে কি হ্যাঁ হ্যাঁ পরিষ্কার শোনা যাচ্ছে বলেন তো আমি ধর্মীয় কোনো প্রশ্ন করতে চাই না আমি আসলে বাংলাদেশে থাকি এখন বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ভাই বর্তমান প্রেক্ষাপট নিয়ে আপনি তো জানেন বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট তো আমার প্রশ্ন হচ্ছে যে আপনার কাছে প্রশ্ন বলতে আপনার কাছে আমি জাস্ট মতামতটা শুনতে চাই যে এইরকম পরিস্থিতিতে কোন রাজনৈতিক দলটা আমাদের জন্য সুবিধাজনক মানে একটিভিস্ট বা সংখ্যালঘু বা বিভিন্ন দিক থেকে আর কি রাজনৈতিক কোন রাজনৈতিক দলটা বেশি মানে ভালো হতে পারে জনগণের জন্য জানতে চাচ্ছি আপনার কাছ থেকে রাজনৈতিক দলই ভালো হতে পারে না ভাই এই রাজনৈতিক দলগুলা যেহেতু পপুলারিটির উপরে নির্ভর করে তারা তাদের যেহেতু ভোট দরকার সেহেতু কোন রাজনৈতিক দল ভালো হতে পারে না যদি তাদের আচ্ছা আমাদের পজিশনটা হচ্ছে যুক্তি তথ্য প্রমাণের উপরে আমরা মানে আলোচনা করি বা আমাদের চিন্তাধারা সবকিছু নির্ভর করে যুক্তি তথ্য প্রমাণের উপরে আর তাদের স্ট্যান্ডটা হচ্ছে যেদিকে পপুলারিটি যেদিকে ভোট বেশি পাওয়া যাবে সেই দিকে তাহলে তো আমাদের থেকে তার দ্বারা তারা তো মানে একদম উল্টা দিকে এই কারণে কোনো রাজনৈতিক দলই আমাদের জন্য ভালো বলে আমার মনে হয় না আচ্ছা আচ্ছা ঠিক আছে তো আমার প্রশ্ন এটুকুই আচ্ছা ঠিক আছে তাহলে বিদায় জানাচ্ছি আপনাকে ভালো থাকেন পরেরজনকে পরের জনকে যুক্ত করি পি রে ক্যামেল পি আপনাকে যুক্ত করে রয়েছে আপনি বলেন তাহলে শুভ সন্ধ্যা আসিফ ভাই এবং ফারেস ভাই হ্যাঁ শুভ সন্ধ্যা বলেন আচ্ছা আসিফ ভাই আমার প্রশ্নটা হচ্ছে নবি মোহাম্মদ যে এত কিছু মানুষের মধ্যে প্রচার করলো সেটা তার মানে পসিবিলিটিটার জানতে যাচ্ছে সে কিভাবে এগুলোর সম্পর্কে জানতে পারছে সে তো শিক্ষিত ছিল প্রাথমিক পর্যায়েসনে শুরু থেকে মানে এমন কি সে বলেছে যেটার জন্য খুব শিক্ষিত হতে হবে সেটা এমন কিছু বলেছে বলে আমি জানি না এমন কিছু বলছে যেগুলো খ্রিস্টানদের ছিল তারপরে কিতাবে কি লেখা আছে না না হ্যাঁ সেটা আমি সেটা আমি সেটা আমি শিখতে পারি ওদের মাধ্যমে শিখছে এখন আমি একটু জানতে এরকম কি কোন ঘটনা বলে আছে বা ইতিহাসে পাওয়া যায় যে এরকম কোন একজন গুরুর কাছ থেকে সে শিখছে বা এরকম কিছু আমার একটা লেখা আছে ইসলামের জুডিও খ্রিস্টান এবং আছে হ্যাঁ ওইটার ভিতরে সমস্ত দলিল প্রমাণ দেওয়া আছে কোন জায়গায় কোন জায়গায় ঘুরতো কোন দোকানের সামনে বসে থাকতো কোন দোকানের সামনে বৈশা বৈশা ওই দোকানের এক লোক যে ছিল একজন প্রীত দাস

এই এই টাইপের একটা কোশ্চেন করতে নাম হচ্ছে মহাকবি এবং ওডিসি নামক দুটো মহাকাব্য লিখেছেন মহাকবি হোমার না মহাকাব্য মহাকাব্যের নাম হচ্ছে ইলিয়াড এবং ওডিসি দুইটা মহাকাব্য ওনার নাম হচ্ছে হোমার হোমার আচ্ছা আচ্ছা ধন্যবাদ তাহলে সবাই ভালো থাকেন দুইজন শুভরাত্রি আচ্ছা শুভরাত্রি ঠিক আছে আপনাকে বিদায় জানাচ্ছি